লাইনচ্যুত হয়েছে গুয়াহাটি হাওড়া সরাইঘাট এক্সপ্রেস, তাই মালদা স্টেশনে খোলা হয়েছে জরুরি হেল্প বুথ। গুয়াহাটি হাওড়ার যাত্রীরা রেলে দেওয়া হেল্প নম্বরে ফোন করলে সহায়তা দেওয়া হচ্ছে এখান থেকে। জানা গেছে বুধবার দুপুরে কামাখ্যা থেকে ছাড়ার পর প্রায় 80 কিলোমিটার দূরে অসমের চাই গ্রামের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়। S7 এবং S12 কামরা দুটি লাইনচ্যুত হয়েছে, যদিও হতাহতের কোনো খবর নেই বলে মালদা রেল ডিভিশন সূত্রে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। কি হয়েছে, কি হয়েছে, এনকোয়ারিটা কি ছিলেন? একটা ডিটেনমেন্ট হয়েছে, কোনো ইনজুর্ড হয়নি। H1 প্ল্যান্টিকা, S11 আর S12, এটা হয়েছে কামাখ্যা থেকে ছাড়ার পর 81 কিলোমিটার। গ্রামেরটার নাম হলো চাইগ্রাম। এখানে ডিটেনমেন্ট হয়েছে, এমনি কোনো প্যাসেঞ্জারের ক্ষয়ক্ষতি কিছু হয়নি, নর্মাল রেললাইন থেকে লাইনচ্যুত হয়েছে। তো আমরা এখানে এমার্জেন্সি বুথ খুলেছি, আমাদের হেল্পলাইন নম্বর আছে, এখানে হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। প্যাসেঞ্জার ফোন করছে যাদের রিজার্ভেশন আছে, এবং আমাদের রিজার্ভেশন চার্টও এখানে রাখা আছে, যে যে প্যাসেঞ্জার গুয়াহাটি থেকে হাওড়া যাচ্ছে তাদের নাম লিস্ট করা আছে। যারা আমাদেরকে ইনফর্ম ফোন করছে তাদেরকে আমরা প্রপার গাইডলাইন্স দিচ্ছি যে ওনারা ঠিকমতো আছে, কোনো অসুবিধা হয়নি, কোনো ইনজুরি হয়নি। তার জন্য আমরা হেল্প বুথ খুলেছি। আমাদের এখানে চারটে ফোন আছে, দুটো আছে আপনার কর্ডলেস ফোন আর দুটো রেলো ফোন, একটা TNT ফোন, একটা রেলো ফোন আছে। এটা আমাদের চলবে, প্যাসেঞ্জার যখন ফোন করছে সেভাবে যখন করছে। আপনার নাম? আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম হলো স্বপন দাস, আমি CITG স্ট্যান্ডার্ডে মালদা। এবার রান্নায় স্বাদ বদলের পালা, চেটে পুটে পরিষ্কার খাবারের থালা। বাজারে চলে এসেছে পিকোয়ান গুঁড়ো মশলা, যা রান্নার স্বাদ বাড়িয়ে তোলে, অল্পতেই কাজ করে, ঘ্রাণেই অর্থ ভোজন, স্বাদে গন্ধে অতুলনীয়। খাবারে মেশান পিকোয়ান গুঁড়ো মশলা আর হয়ে উঠুন পরিবারের সেরা রাঁধুনি।